السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি এবং আমি বহুবার এবং ক্রমাগত বলেই চলেছি যে তিনি বাংলাদেশের অন্যতম কাঙ্ক্ষিত ব্যক্তি এই মুহূর্তে দেশের সাধারণ মানুষ তার দিকে তাকিয়ে আছে তাকে বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ তাকে শ্রদ্ধা করেন এবং মানুষ আশা করেন যে তিনি হয়তো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষা করার চেষ্টা করছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন এবং তিনি সফল হবেন এরকম দোয়া অনেক মানুষ করে আর যখন মানুষ ভালো কাজ করে তখন তাকে নিয়ে কিন্তু দুর্নামী এবং বদনামীর শেষ নেই মানুষ যেভাবে তাকে দোয়া করছে মানুষ যেভাবে তাকে স্বাগত জানাচ্ছে তার সংস্পর্শ পাওয়ার জন্য অনেক মানুষ অধীর আগ্রহে বসে আছে তিনি যেখানে যান সেখানে একটি শান এবং শওকতের সৃষ্টি হয়ে যায় তিনি কারো মেহমান হলে তার মর্যাদা বেড়ে যায় তার গুরুত্ব বেড়ে যায় আবার তিনি যদি কাউকে মেহমান হিসেবে তার বাসায় বা তার বাড়িতে নিমন্ত্রণ করেন এক কাপ চা খাওয়ান সেই মানুষটি ওই সমাজে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর তার সঙ্গে যারা দেখা সাক্ষাৎ করেন বা তিনি যাদের কাছে যান তারা এই যে তিনি যে ভালো কাজ করছেন এই ভালো কাজগুলো যারা পছন্দ করছেন না তাদের চক্ষুশূলে পরিণত হয়ে পড়ে এবং ইতিমধ্যে আমরা তার কিছু নমুনা মোটামুটি দেখতে পেরেছি তো যা হোক আজকে মিস্টার পিটার ডি হাসকে নিয়ে যে বক্তব্যটি দিব এটি একান্তই আমার ব্যক্তিগত একটি স্যাটায়ার জাতীয় জাস্ট সব কথা তো আর সরাসরি বলা যায় না বলা উচিত নয় এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি প্রথমত মিস্টার পিটার ডি হাসের যারা প্রতিপক্ষ তার কর্মকাণ্ড যারা পছন্দ করেন না তারা মনে করেন যে এই লোকটি বা এই ভদ্রলোকটি মূলত বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসছেন তিনি বিএনপির ঘনিষ্ঠ লোক এবং বিএনপি তার কথায় চলে তিনি বিএনপির কথায় চলেন এবং তিনি এবং বিএনপি তার সঙ্গে আবার জামাত একত্র হয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি এখান থেকে যা ইচ্ছে তাই মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠান আর পররাষ্ট্র দপ্তর তার কথায় বিশ্বাস করে একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে অন্যদিকে তিনিও কোনো বাজবিচার না করে বিএনপির সাথে পরামর্শ করে বিএনপির অফিসে গিয়ে বা বিএনপিকে ডেকে নিয়ে বিএনপির লোকজন যেভাবে বলে ঠিক সেইভাবে তিনি সেই কথাগুলো তিনি স্মরণ করেন এবং সেই কথাগুলো তিনি নোট করেন এবং সেইভাবে তিনি কনভিনসড হন সেইভাবে তিনি প্রভাবিত হন তারপর তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করেন যা কিনা তার প্রতিপক্ষ যারা মনে করছে ভিয়েনা কনভেনশনের একেবারে যাকে বলা হয় রীতিমতো এটি ভিয়েনা কনভেনশনের বিরুদ্ধে তো এই অবস্থাতে যখন তাকে নিয়ে চলছে কথাবার্তা তখন আরেকটি নতুন বিষয় এলো সেটি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অতি সম্প্রতি ব্রাসেলস থেকে একটা বৈঠক করে বাংলাদেশে এলেন এবং তিনি যখন বাংলাদেশে আসেন বিদেশ থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আমরা অনেক অনেক নিত্য নতুন তথ্য উপাত্ত কথাবার্তা এগুলো সব জানতে পারি এবং তিনি সেখানে অনেকটা দরাজ দিল হয়ে তার মনের কোনো জিনিস গোপন না করে তিনি সব কথা বলে ফেলেন যেমন এইবার তিনি এসে ডিমের দাম কেন বাড়লো এই বিষয় নিয়ে অভিনব একটি তথ্য দিয়েছেন যেটা আমার জানা ছিল না এই যে এই মুহূর্তে যে ডিমের দাম বেড়েছে এর মূল কারণ হলো এই সময়টাতে মুরগি ডিম কম পাড়ছে বর্ষাকালে মুরগি ডিম কম পাড়ে এই যে তথ্যটি আমরা গ্রাম বাংলার ছেলে আমরা এগুলো জানতাম না আর গ্রাম বাংলার যেটা ককর ককর করা মুরগি আঞ্চলিক ভাষায় যেটিকে দেশি মুরগি বলা হয় এই মুরগি গরমকালে কেমন করে শীতকালে কেমন করে সেটা আলাদা কথা কিন্তু এদের অনুসরণ করে ফার্মের মুরগিগুলো হাইব্রিড মুরগিগুলো
যেগুলোর বীজ সাধারণত চীন থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে। এরাও যে আবহমান বাংলার প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে দেশি মুরগির সঙ্গে কখর কখর গলা মিলিয়ে তারা যে এই বর্ষাকালে ডিম পাড়া বন্ধ করে দেয় বা ডিমের পাড়ার পরিমাণ কমিয়ে দেয় বা ডিমকে ছোট করে দেয়, এটি এই মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ থেকে আমরা জানতে পারলাম। এবং যারা ডিম নিয়ে যাদের অভিযোগ ছিল, ডিমের মূল্য বৃদ্ধি নিয়ে যাদের আক্ষেপ ছিল, তারা তার এই বক্তব্য শোনার পর একেবারে চুপ হয়ে গিয়েছেন। হ্যাঁ, বাস্তবতা ডিমই মুরগি যদি ডিম না পাড়ে আপনি ডিম পাবেন কোথায়? টাকা দিয়ে কি ডিম পাড়া যাবে? কখনোই পাড়ানো যাবে না। তো যাই হোক, এরকম তার অভিনব কতগুলো ব্যাপার আছে। বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন যে কিসের সংলাপ, কার সংলাপ, খুনিদের সাথে কিসের সংলাপ, খুনিদের সাথে সংলাপে বসা যায়? এটাও তার বক্তব্যের প্রধান বক্তব্য। উপস্থিত সবাই মাশাল্লাহ মাশাল্লাহ, এটাই তো কথা। কেউ কেউ বলেন তো আপনিও বলেন, আপনি কি আপনার পিতার হত্যাকারীদের সাথে বৈঠকে বসবেন? আপনি কি আপনার মায়ের হত্যাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন? বা আপনি জানেন যে এই লোকটা প্রকাশ্য খুনি মনে প্রাণে? এখন প্রধানমন্ত্রী বিএনপিকে খুনি মনে করে, এটি হলো বাস্তবতা। এবং সে শুধু মনে করে না, সে মানে তার 100টা কথার মধ্যে বিএনপিকে নিয়ে যদি 100টা কথা বলে, সব ক্ষেত্রেই বিএনপি চোর, বিএনপি খুনি এই কথাগুলো বলে। এই বিশ্বাসটা যদি তার মনের ভিতরে 100% না হতো, তিনি এইভাবে বলতেন না। তিনি যে কোনো কারণেই হোক না কেন, তিনি তার মনে বদ্ধমূল ধারণা বিএনপি একটা খুনি, খুনির দল, এখানে সবাই খুনি লোকজন। তো কাজেই তার পবিত্র হাত দিয়ে, পবিত্র জবান দিয়ে, পবিত্র শরীর নিয়ে তিনি একটা খুনির সাথে বসতে পারেন না, আর এটা আল্লাহ পছন্দ করেন না। তো যাই হোক, তিনি বিএনপির সঙ্গে বসবেন না, খোলামেলা বলে দিয়েছেন। আর দ্বিতীয় যে কথাটি চমকপ্রদভাবে বলেছেন, যে বিএনপির সঙ্গে বসার জন্যে যে তাগাদা দিচ্ছে, তাড়া দিচ্ছে, অ্যাডভাইস করছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো তিনি প্রথম নজিরবিহীনভাবে আমেরিকার প্রেসিডেন্টকে টার্গেট করেছেন। এর আগে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, এমনকি ভারত কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টও আমেরিকার প্রেসিডেন্টকে টার্গেট করে কথা বলবে ওই সাহস হয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তো, তার রক্তে বঙ্গবন্ধুর যে রক্তের ধারাবাহিকতা আছে, এত ভয় পায় না কোনো কিছুকে। তো তিনি সরাসরি জো বাইডেনকে চ্যালেঞ্জ দিয়ে বললেন যে আপনি আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে বসেন, ডোনাল্ড ট্রাম্প হতো আপনার বিরোধী দল, তাকে আপনি জেল খাটাচ্ছেন, মামলা দিচ্ছেন, ভুয়া মামলা দিচ্ছেন, নিজের দেশে এর সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, করে বেড়িয়ে আবার আমাকে বিএনপির সাথে বসার জন্য কথা বলছেন। ভালো কথা, আমি বসবো, আমি বসবো, আপনি যদি বসতে পারেন আমিও বসবো, তা আপনি আগে বসেন তারপরে আমি বসবো। এর চেয়ে সৎ কথা আর হতে পারে না, এর চেয়ে সুন্দর কথা আর হতে পারে না। এবং এই কথা শুনে যারা উপস্থিত তারা ঠিকই তো বললেন, সাধু সাধু, এর চেয়ে আর ভালো কথা কী হতে পারে? পত্রপত্রিকাগুলো চুপচাপ, আমরা যারা সাধারণ মানুষ আমরাও তো বলেছি হ্যাঁ কথার মধ্যে যুক্তি আছে, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বয়স্ক লোককে সে কি জেল খাটায়নি? তো সেক্ষেত্রে খালেদা জিয়া বড় না ডোনাল্ড ট্রাম্প বড়? তো খালেদা জিয়াকে তো বেগম মানে শেখ হাসিনা আদর করে নিজের বাড়িতে রেখেছেন, মানে প্রাইভেট বাড়িতে রেখেছেন, জেলখানাতে রাখেনি। কিন্তু বাইডেন তো সে কাজও করেনি, বাইডেন তাকে জেল খাটিয়েছেন, জেলের মধ্যে ঢুকেছেন। তো সেই দিক থেকে শেখ হাসিনা সে কথা বলতেই পারেন। এখন বাইডেনের এই কথা শুনে তো কাঁপুনি শুরু হয়ে গেছে, তিনি তো মরে যাবেন, কিন্তু কোনো অবস্থাতে জো বাইডেন তো আর ডোনাল্ড ট্রাম্পের সাথে বসবেন না। তো এই গেল তার বক্তব্যের আরেকটি অংশ। আর আর সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হলো পিটার দিহাস। তো সংলাপের ব্যাপারে বাংলাদেশে পিটার দিহাস দৌড়াদৌড়ি করছে এবং তিনিও সংলাপের কথা বলছেন, এক টেবিলে বসার কথা বলছেন। তো সেখানে তিনি বেশ তাচ্ছিল্য করে বলেছেন যে ও বসুক, পারলে সে গিয়ে ওদের সাথে খাওয়া দাওয়া করুক, ও সংলাপ করুক। এবং এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে, চমৎকার একটা অসাধারণ ইঙ্গিত আছে। সে ইঙ্গিতটা হলো যে বিএনপি বিএনপি তো আসলে বসা বসে হয় না, সংলাপ হয় না, সংলাপ হবে বিএনপি এবং আওয়ামী লীগ। তো পিটার ডি হাস এতদিন যাবত আওয়ামী লীগ অভিযোগ করে আসছিল যে সে বিএনপির নেতা, বিএনপির দপ্তর সম্পাদক, বিএনপি তার কথায় চলে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। তখন সেই লোকটিকে যখন আবার সংলাপ করার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব দিতে বলেছেন বা দায়িত্ব দিয়েছেন বা তিনি নির্দেশ দিয়েছেন বা তিনি অ্যাডভাইস করেছেন, পরামর্শ দিয়েছেন বা তিনি একটি সুযোগ দিয়েছেন, যে ভাষাই ব্যবহার করেন না কেন, এতে করে মার্কিন রাষ্ট্রদূতের যে অতীত বদনামী বলেন, অতীত ক্রেডেনশিয়ালিটি বলেন, পরিচয় বলেন, সব রীতিমতো
মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে গেল। এখন আর সে তো বিএনপির নেতা নয়, এখন সে যদি বিএনপির সাথে বসে বৈঠক করে তাহলে সে কার পক্ষে কথা বলবে? আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন ওই বলুক, ওই ওদের সাথে ডিনার করুক, আমরা যেতে পারবো না, আমরা যেতে পারবো না, ওই করুক, তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এটি আমি মনে করি মিস্টার পিটার দি হাসের জন্য একটা বিরাট সম্ভাবনা, পিটার দি হাসের তকদির খুলে যাবে। এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কাউকে কোনো একটা দায়িত্ব দেয়, তার মর্যাদা আওয়ামী লীগের লোকদের কাছে কিভাবে যে বেড়ে যায় এটা পিটার দি হাস যদি বুঝতে পারতেন, সে জীবনে বিএনপির অফিসে যেতেন না। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে অনেক মৌলিক পার্থক্য আছে। আওয়ামী লীগ একটা ভালো সাংগঠনিক দল, জামাতে তদ্রুপ। তো এখানে সুপ্রিম কমান্ডার যিনি আছেন বা বড় নেতা যিনি আছেন, তিনি যদি কারোর প্রতি দয়াশীল হন এবং তিনি যদি কারো ব্যাপারে ইতিবাচক কথাবার্তা বলেন, সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা কোনো রকম প্রশ্ন ছাড়া তাকে মেনে নেয়। তো পিটার দি হাস সম্পর্কে এতকাল আওয়ামী লীগের লোকজন যত গালাগাল দিয়েছে পুরোটাই এখন রিভার্স হয়ে যাবে যদি তিনি এই আওয়ামী লীগের পক্ষ হয়ে বিএনপির সাথে সমঝোতা করেন, সংলাপ করেন এবং এটি নেগোসিয়েট করে আবার প্রধানমন্ত্রীর কাছে সেটি রিপোর্ট করেন, বা প্রধানমন্ত্রীর সাথে যদি তার দেখা করার সৌভাগ্য না হয় অ্যাটলিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াদুল কাদের সাথে যদি তিনি এই জিনিসটি এটা নেগোসিয়েট করেন, সেক্ষেত্রে তার তকদির খুলে যাবে আর কপাল পড়বে বিএনপির। এর কারণ হলো বিএনপির তো এখন আসলে পিটার দি হাস ছাড়া অন্য কেউ নেই, এরকমই আওয়ামী লীগ মনে করে। আওয়ামী লীগ মনে করে যে বিএনপি টিকিয়ে রেখেছেন পিটার দি হাস, বিএনপি পরিচালনা করছেন পিটার দি হাস, আর পিটার দি হাসকে যদি বিএনপি থেকে বিচ্ছিন্ন করা যায় তাহলে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের এই প্রকল্প যদি বাস্তবায়ন হয়, পিটার দি হাস যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের এই বিষয়গুলো বিবেচনায় নেন, সেক্ষেত্রে বিএনপির আর রইল কি? এমনি বিএনপি দেউলিয়া হয়ে গেছে, তারপর যদি পিটার দি হাসকে হারিয়ে ফেলেন তাহলে তাদের কপাল পোড়া ছাড়া তার কোনো গত্যন্তর রইল না। তো দেখা যাক অনাগত দিনে রাজনীতিতে পিটার দি হাস কি করেন, কোন পক্ষে যান এবং কি সিদ্ধান্ত নেন, এবং তার এই কর্মকাণ্ডের ফলে কার কপাল খুলে এবং কার কপাল পড়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।